হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করলাম টুকিটাকি শপিং দিয়ে, কারণ চলে আসলো ঈদুল আজহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই আনন্দ আর খুশিটাকে সেলিব্রেশন করার জন্য নতুন জামা কাপড় তো অবশ্যই লাগবে। তাই চলে গেলাম দেরি না করে আড়ঙ্গে। Vamos sin presión, quieres saltarte todos los procesos, ya viene la acción. Tú me pidas, si no te sueltes, sube la tentación. Siente la conexión, una nana, sin prisa. শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, কারণ ওদিন ছিল ঈদের আগের দিন, আর ঈদের আগের দিন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, বাইরে বাইরে থাকার মতো কোনো অবস্থায় ছিল না। তারপর কিছু মশলার অর্ডার দেওয়া ছিল, সেগুলো চলে আসলো, সেগুলো ঠিকঠাক রেখে চলে গেলাম মেহেদি পরার জন্য, কারণ চাঁদ রাত মানে মেহেদি পরতে হবে। আগে মেহেদি পরা, তারপর অন্য কিছু। ফাইনালি মেহেদি দেওয়া ডান, তারপর আমরা চলে গেলাম একটু চা খেতে, কারণ খুব চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। মেহেদি লাগাতে লাগাতে প্রচুর পরিমাণ বোরিং হয়ে গেছিলাম। চাটা খেয়েছিলাম আমরা মধুচিটিতে, এখানকার চা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তারপর বাসায় আসার পর আবার বের হলাম ফুচকা খাওয়ার জন্য, কারণ কেন জানি না চাঁদরাতটা সেলিব্রেশন করতে ইচ্ছে করছিল। ফুচকা টুচকা খাওয়ার পরে চলে আসলাম, এসে ঘুমায় পড়লাম, আর কোনো ভিডিও করে নেই। আর হয়ে গেলো পরের দিন সকাল, মানে ঈদুল আজহার দিন। সবাইকে ঈদ মোবারক আবারও, যদিও আমার ভিডিওটা আপলোড হতে হতে ঈদের অনেক পর হয়ে যাবে। তো ঈদের দিন সকালবেলা আমাদের ট্রেডিশন অনুযায়ী সকালবেলায় আমরা রুটি বানানোর কাজ শুরু করেছি। এই তো সবাই মিলে রুটি বানাচ্ছিলাম, অনেকগুলো রুটি বানানো শেষ। রুটি বানানো শেষ করার পর রান্নার প্রিপারেশন চলছিল। ফার্স্টে মশলাগুলোকে ঠিক করে নেওয়া হচ্ছিল, এর মধ্যে চলে আসলো রান্না করার মাংস। তাই আমরা দেরি না করে রান্নার প্রসেসটা শুরু করলাম, যদিও আমি করি নাই সেটা, সেটা করেছিল আমার আপু। সে রান্নার প্রসেসগুলো স্টার্ট করছিল, একে একে সব ধরনের মশলা দিচ্ছিল, দেখে ভীষণ ভালো লাগছিল। চলুন আপনারাও দেখুন। সবকিছু প্রিপারেশন নিয়ে যখন রান্নাটা চুলার মধ্যে বসালো, তখন এসে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ আমি না নেড়ে ছেড়ে দিলে খাবারটা কখনোই টেস্টি হবে না, এটা আমার ওপিনিয়ন, জোকস অ্যাপার্ট। তারপরে দেখুন মাংসের কালারটা, লুক অ্যাট দিস কালার, খুব সুন্দর। আজকে সারা দিনটা খুব রেনি ডে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কি বলবো। ভালো লাগছিল, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ঈদের দিন এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলেন তো? কিন্তু দেখতে ওয়েদারটা আজকে মাশাল্লাহ ছিল। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে, রান্নার কী অবস্থা সেটা দেখার জন্য। এসে দেখি আস্তে আস্তে রান্নাটা হচ্ছে, কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর আসছে। এর মধ্যে চলে আসলো সব মাংসগুলো যেগুলো ভাগ করতে হবে। তারপর আমরা সবাই মিলে কাজে লেগে গেলাম মাংসগুলো ভাগ করার। এই কাজগুলো করতে মজা লাগছে, লাগে সবসময় আমার। দেখেন আমিও সুন্দর করে বসে মাংস ভাগ করতেছি। কে কে এই কাজটা করছেন বাসায় প্লিজ জানাবেন। তারপর এই যে সবাই মিলে কাজ করতেছি, খুব মজা লাগছিলো, আসলেই অনেক মজা লাগছিলো। কাজ করা শেষে এর মধ্যে রান্নাটাও হয়ে গেল, ভাবলাম যে আগে খেয়ে নিই। মা বকাবকি করছিল যে আগে খেয়ে নাও তারপর অন্য কিছু। তো মাংসটা খেলাম, খাওয়ার পর সন্ধ্যাবেলা, মানে মাংস খাইয়ে আমাদের মন শান্তি হয় নাই, আমরা সন্ধ্যাবেলা বের হয়েছিলাম যে মাংস আর কত খাবো, মুরগির তো আমাদের জন্য কান্নাকাটি করতেছে, আর আমি কত পরিমাণ মুরগি লাভার সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না। তাই আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে আমরা সবাই মিলে আড্ডা দিলাম, খেলাম। ওখানে গিয়ে একটা জিনিস নোটিস করলাম, শুধু আমরাই না যে আজকে ঈদের দিন বাইরে খেতে এসেছি, আরও অনেকে আছে যারা আজকে ঈদের দিনও বাইরে খেতে আসছে। আসলে বাইরে খেতে আসাটা এক ধরনের মজা, সবার সাথে আড্ডা দেওয়াটা, সেটা হয়তো সবসময় বাসায় পাওয়া যায় না। বাসার ফিলটা আলাদা, বাইরের ফিলটা আলাদা। তো এখানকার খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো ছিল। খাবার আমরা খাবারে নিয়েছিলাম একটা তান্দুরি প্লেট, আর নিয়েছিলাম দুইটা বার্গার, একটা ছিল ক্রিস্পি চিকেন বার্গার আর একটা ছিল বিপ কিমা বার্গার, আর নিয়েছিলাম কফি। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুব ভালো ছিল। তারপর
তারপর ডেজার্টে নিয়েছিলাম আমরা আইসক্রিম, এটা 4 ফ্লেভারের একটা আইসক্রিম ছিল, চকলেট, ভ্যানালা, স্ট্রবেরি অ্যান্ড হচ্ছে ম্যাঙ্গো। আইসক্রিমের টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আর হচ্ছে ডেকোরেশনটা একটু ভালো লাগেনি। তারা চাইলে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করে দিতে পারতো, বাট তারা সেটা করেনি। তারপরে দেখেন তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা মোটামুটি ভালোই ছিল, একটু ডিফ টাইপের লাইটিং ছিল, আমার কাছে খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছিল, তাই পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। তারপর পুরো ঘোরা শেষ করে বের হয়ে যাচ্ছি। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, আর আপনাদের সবার কার ঈদ কেমন কাটলো আর কারা কোথায় ঈদ কাটালেন সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আর সবাইকে আবারও ঈদ মোবারক।